উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানি বাড়তে থাকে সিলেট ও সুনামগঞ্জে। এর ফলে মানুষ পানিবন্দী হতে থাকে। দ্রুত পানি বাড়ার কারণে আটকে পড়া বানভাসী মানুষের উদ্ধারে জলযান সংকট দেখা দেয়। এ অবস্থায় শুক্রবার দুপুর থেকে সেনাবাহিনী উদ্ধার কাজে নামে। শুক্রবার সিলেটের বিভিন্ন উপজেলা ও সুনামগঞ্জে উদ্ধার তৎপরতা শেষে শনিবার সকাল থেকে উদ্ধার কাজে নামে তারা। আটকে পড়া মানুষের উদ্ধারে বিভিন্ন উপজেলা তৎপরতা চালানোর পাশাপাশি বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে। বিকেলে সেনাবাহিনীর এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক ব্রিফিং করেন। পরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। গত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যে সমস্ত উপজেলাগুলি আংশিক বন্যা উপদ্রুত ছিল সেগুলিও বন্যা কবলিত হয়ে পড়েছে। এই পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা আমার ডিভিশনের 9টা ব্যাটালিয়ন এই বন্যা দুর্গত এলাকায় নিয়োজিত হয়েছিল। এই 9টা ব্যাটালিয়নের সাথে আজকে আমরা 4টা ব্যাটালিয়ন, টোটাল 13টা ব্যাটালিয়ন বিভিন্ন উপদলে ভাগ হয়ে বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন স্পট থেকে এই উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছে। এই 13টা ব্যাটালিয়ন ছাড়াও প্যারাকমান্ডো ব্যাটালিয়ন, বাংলাদেশের একমাত্র প্যারাকমান্ডো ব্যাটালিয়ন, তারাও আমাদের সাথে আজকে যোগ দিয়েছে। ঢাকা থেকে, কুমিল্লা থেকে এবং চট্টগ্রাম থেকে 3টা টিম আমাদের সাথে এসে এই উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য যোগ দিয়েছে। সেনাবাহিনীর সদস্যরা দুদিন ধরে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় কাজ চালিয়ে যাচ্ছেন।